নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। তো প্রথমে আমি রুই মাছটাকে নুন হলুদ মেখে নেব। তো বন্ধুরা দেখুন, মাছের ডিমও আছে। তো কড়াইতে আমি তেতে কিছু সরষের তেলটা দিয়ে দেবো। তেলটা আমার তেতে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম, লাল লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।